চলুন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের দ্বিতীয় পুনঃনিয়োগ যে বিজ্ঞপ্তি আছে সেটি দেখে নেওয়া যাক। এখানে যে পদগুলো আছে পদগুলো প্রায় সবগুলোই বেশ বড় বড় পদ। প্রথমে যে পদ আছে সেটি হচ্ছে মহাব্যবস্থাপক জাহাজ মেরামত, পদের সংখ্যা একটি। এখানে বেতন স্কেল দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রথম শ্রেণীর, কম্পিটেন্সি সার্টিফিকেট, এবং উক্ত সার্টিফিকেট প্রাপ্তির পর সমুদ্রগামী জাহাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার সহ 12 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে মহাব্যবস্থাপক ডিপি অ্যান্ড সিএসও, এখানে পদের সংখ্যা একটি। 25/3/2020 এই তারিখে বয়স 45, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রথম শ্রেণীর ইঞ্জিনিয়ার অথবা প্রথম শ্রেণীর ডেক অফিসার, মাস্টার মেরিনার, এবং সমুদ্রগামী জাহাজে মাস্টার অথবা প্রধান প্রকৌশলী হিসেবে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে মহাব্যবস্থাপক ওয়ার্কশপ, এখানে বয়স 45, এখানে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, মেরিন নেভাল আর্কিটেকচার, ইলেকট্রিক্যাল এটি সহ 12 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে মহাব্যবস্থাপক কার্গো সুপারভিশন অপারেশন, এখানে পদের সংখ্যা একটি, বয়স 45, প্রথম শ্রেণীর কম্পিটেন্সি সার্টিফিকেট এবং উক্ত সার্টিফিকেট প্রাপ্তির পর 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে 12 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীকে সরকারের চাকরির নির্ধারিত আবেদন ফর্ম যেটি সেটি পূরণ করে 31/12/2020 এই তারিখের মধ্যে, অর্থাৎ 31শে ডিসেম্বর 2020 তারিখের মধ্যে সচিব বাংলাদেশ সিভিল শিপিং কর্পোরেশন বিএসসি ভবন, সল্টগোলা রোড, চট্টগ্রামের বরাবরে হার্ড কপি এবং সফট কপি ইমেইলে পৌঁছাতে হবে। এখানে একটি বিষয় মনে রাখবেন, এখানে হার্ড কপি যেমন আপনাদেরকে প্রেরণ করতে হবে কুরিয়ার বা ডাকযোগে, আর সেই সাথে আপনাদেরকে এখানে ইমেলও করতে হবে। ইমেল হচ্ছে, এখানে দুইটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এই দুইটি ইমেল অ্যাড্রেসে আপনাদেরকে ইমেল করে পাঠাতে হবে। এখানে দেখুন সিসিতে রাখতে হবে md@bsc.gov.bd। আর আরেকটি হচ্ছে accywbsc@gmail.com, এই দুটি ইমেলেই প্রেরণ করতে হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র বা ডেটের পরে যদি কেউ প্রেরণ করেন সেটি গ্রহণ করা হবে না। আবেদনের জন্য ফি যেটি সেটি হচ্ছে 3,500 টাকা, অফেরতযোগ্য পে অর্ডার অথবা ব্যাঙ্ক ড্রাফট, সিভিসি এর সত্যায়িত কপি, সিওসি ক্লাসের সত্যায়িত কপি, এগুলো সহ এখানে আপনারা ভালো করে দেখে নেবেন যে এখানে কি কি কাগজপত্র যুক্ত করতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের সত্যায়িত কপি, তারপর নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের কপি, সদ্য তোলা 4 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, অভিজ্ঞতা সনদপত্র, এই ডকুমেন্টগুলো আপনাদের আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে। আবেদনপত্র আপনারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে আবেদনপত্র আছে সেটিও ব্যবহার করতে পারেন, বা এখানে যেহেতু বলা আছে সরকার কর্তৃক চাকরির নির্ধারিত আবেদন ফর্ম, তার মানে মিনিস্ট্রি অফ যে এমওপিএ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে ফর্ম আছে সেটি আপনারা প্রেরণ করতে পারেন। প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না। প্রার্থীর যোগাযোগের ঠিকানা সম্বলিত 20 টাকা মূল্যের ডাক টিকিট যুক্ত 9x4 ইঞ্চি সাইজের ফেরত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে, কারণ যাতে আপনাদেরকে প্রবেশপত্র সেই খামের মধ্যে করে পাঠানো যায়। নিয়োগের জন্য বাছাইকৃত ব্যক্তি বা প্রার্থীকে 2 বছরের শিক্ষানবিশ থাকতে হবে, পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে। আবেদনের সর্বশেষ তারিখ 31/12/2020, অর্থাৎ যারা আবেদন করবেন তারা এই তারিখের পূর্বেই আবেদন করবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।